আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ। নগদ জনপদের খবরের সাথে আছি নবনীতা। এখনকার সংবাদে আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। নোয়াখালীর বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চ্যানেল আইকে তিনি বলেন, পুলিশের নির্যাতন, মিথ্যা মামলা এবং দল থেকে সহায়তা না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওবায়দুর রশিদ জানাচ্ছেন। নোয়াখালী চার আসনের আলোচিত সংসদ সদস্য এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাস দুর্নীতির অভিযোগ এনে এবং নির্বাচন নিয়ে বিভিন্ন সমাবেশে বক্তৃতা দিয়ে আলোচনায় আসেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এরপর দুজনের কোন্দল আরও বড় হয়ে ওঠে। বেশ কয়েকবার দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি থেকে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। সাংবাদিক সহ নিহত হন দুইজন, আহত হন অসংখ্য মানুষ। বুধবার ফেসবুকে লাইভে এসে বিভিন্ন কারণ উল্লেখ করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন আব্দুল কাদের মির্জা। পরে তিনি এ নিয়ে টেলিফোনে চ্যানেল আয়ের সাথে কথা বলেন। দল আমাকে কোনো সহযোগিতা করে নাই, আমার এখানে 2000 গুলি করছে, আমাকে 6 জন মারার চেষ্টা করছে, বরং পুলিশ প্রশাসন দিয়া আমার 2টা আঙ্গুল ভাঙি ফেলেছে। তারপরে নানা ভাবে লাঞ্ছিত হয়েছি। আমি একটা ফার্স্ট ক্লাস পৌরসভার মেয়র, আপনার ডিএসএর মর্যাদা, আমাকে সাধন একজন এই যে পুলিশ কর্মকর্তা আমার গায়ের উপর হাত দেয়, আমাকে গালিগালাজ করে। আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর মেয়র পদের বিষয়ে প্রশ্ন ছিল কাদের মির্জার কাছে। পৌরসভার ম্যানুয়াল আছে না, সে মোতাবেক যদি আমি পৌরসভা থেকে সরে যেতে হয় সরে যাব, আর যদি আমি আইনানুক থাকি সেক্ষেত্রে আমাকে সরকারও কিছু করতে পারবে না। আব্দুল কাদের মির্জা অভিযোগ করেন, বিরোধী দলে থাকার সময় যেভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, তিনি এবং তার কর্মীরা এখনো একইভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে 2টি কেন্দ্রে মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম হানিফ এবং বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপক্ষের সমর্থকরা বোমা বিস্ফোরণ করলে অন্তত 2জন আহত হয়। পরে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সকাল 12:30টার দিকে পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে 500-এরও বেশি বাড়িঘর এবং গাছপালা বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার রাতে প্রায় 1 ঘন্টার ঝড়ে বৈদ্যুতিক খুঁটিও লণ্ডভণ্ড হয়ে গেছে। সে সময় জেলা সদর সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, শহরের পুরাতন হাসপাতাল সড়ক, সার্কিট হাউস রোড এবং নার্সিং ইনস্টিটিউট এবং জর্জ কোর্ট সংলগ্ন রাস্তায় বেশ কয়েকটি গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত মহাসড়কে 4 লেনের কাজ শুরু হয়েছে। এর জন্য অধিগ্রহণ করা হচ্ছে মহাসড়কের পাশের ঘর বাড়ি সহ জমি। তবে বেশি অর্থের লোভে অনেক জমির মালিক রাতারাতি বহুতল ভবন গড়ে তুলছে। সরকারি টাকা লোপাটের জন্য এসব ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আরো জানাচ্ছেন ফেরদৌস রবিন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের 4 লেনের জন্য সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় ঘরবাড়ি সহ জমি অধিগ্রহণ করা হচ্ছে। অধিগ্রহণ করা অনেক বহুতল ভবন ও ঘরবাড়ির অর্থ জমির মালিককে বুঝিয়ে দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এই সুযোগ নিতেই এক শ্রেণীর জমির মালিক রাতারাতি গড়ে তুলেছেন বহুতল ভবন। অনেক পুরাতন ভবনের মালিক নতুনভাবে রং করিয়ে নতুন ভবনের সমপরিমাণ টাকা দাবির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থাপনাগুলো করল, এর কিন্তু করার আগে কিছু ছিল অল্প, তো 1 তলা 2 তলা এরকম, কিন্তু 5 তলা 4 তলা যে করছে এরা পরে করছে। 3 নম্বর 4 নম্বর ইট রডের বদলে বাঁশ, সামান্য কিছু সিমেন্ট আর অধিকাংশ বালু দিয়া রাতারাতি বহুতল ভবন নির্মাণ করতেছে। বিল্ডিং গুলা যে করতেছে রাতারাতির মধ্যে, এগুলো বিল্ডিং সবগুলো ঝুঁকিপূর্ণ। ভবন নির্মাণকারীরা অস্বীকার করেছেন এসব অভিযোগ। যে আগেও জায়গা গেছে, পরে আমরা এই জায়গাটা কিনে রাখছিলাম 2 তলা বাসা হস্তা, পরে মনে হয় বাদবাহি কাজ করছি, যখন মনে হয় নোটিশ করলে একটা যে কাজ বন্ধ, তারপরে কাজ বন্ধ। অনেকে করতে পারে,
গণবিজ্ঞপ্তি জারির পর কোন জমির মালিক নতুন স্থাপনা নির্মাণ করলে সেটি অধিগ্রহণের হিসেবে আসবে না বলছেন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা। সরকারি অর্থ লোপাটের সুযোগ নেই জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। যারা অসৎ উদ্দেশ্যে ক্ষতিপূরণ পাওয়ার লোভে অবকাঠামো পরিবর্তন করছেন বা ভাবছেন যে এগুলো বাড়ালে হয়তো পাবো, যারা করবেন সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই। শরীয়তপুরে পদ্মার ভাঙন রোধে টেকসই ব্যবস্থা হিসেবে নদীর গতিপথে পরিবর্তন আনা হচ্ছে। প্রতিদিন 1,00,000 ঘনমিটার বালু উত্তোলন করা হচ্ছে 15টি ড্রেজারের মাধ্যমে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদী খনন 50% এবং ডান তীর রক্ষা বাঁধের 60% শেষ হয়েছে। শরীয়তপুর থেকে আরো জানাচ্ছেন এস এম মুজিবুর রহমান। শত বছরের বেশি সময় ধরে ভাঙনে ক্ষতিগ্রস্ত শরীয়তপুরের পদ্মাপাড়ের জনগোষ্ঠী। পদ্মার ভাঙন রোধে এর ডান তীর রক্ষা বাঁধের কাজ শুরু হয় 2018 সালে। প্রায় 9.5 কিলোমিটার এলাকায় বাঁধ ও নদীর গতিপথ পরিবর্তনের জন্য খননের লক্ষ্য ধরা হয়েছে প্রায় 12 কিলোমিটার। প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে 1,417 কোটি টাকা করা হয়েছে। ভাঙন কবলিতরা বলছেন টেকসই বাঁধ গড়তে হলে নদীর গতিপথ পরিবর্তন করতে হবে। আমি 30-35 বছর ধরে পদ্মার ভাঙন দেখতে আসি। বেরি বাঁধ দিয়া ভাঙন ফিরান কোনো কায়দা নাই। যদি দেড়ে দিন করিয়া ক্লিয়ার করে দেয় পানি নামার জন্য, তাহলে ভাঙন ফেরতে পারে। মাঝখানে যে চরটা ওটা যদি উড়াই ফেলাইতে পারে, তাই যে মনে পদ্মা ভাঙার সম্ভাবনা থাকবে না। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার আশা করছে পানি উন্নয়ন বোর্ড। 15টি ড্রেজার দিয়ে প্রতিদিন আমরা 1,00,000 ঘনমিটারের অধিক আমরা এখানে বালু অপসারণ করতে পারছি। এবছর যে আমাদের মাছ তীর বরাবর যে একটা চ্যানেল করার কথা ছিল, সেই চ্যানেলটা আমরা করতে সমর্থ হব। এর ফলে নদীর পানি মাছ বরাবর দিয়ে প্রবাহিত হবে এবং ডান তীরে ভাঙনটা অনেকটা কমে আসবে। ভাঙনের তীব্রতাকে হ্রাস করার জন্য বা প্রশমিত করার জন্য আমরা তার বিপরীত দিকে চরের দিকে আমরা প্রায় ম্যাক্সিমাম 750 মিটার উইথ করে এবং মিনিমাম 450 মিটার উইথ করে আমরা নদী খননের কাজ শুরু করি। নদী ভাঙনের হাত থেকে শরীয়তপুরের মানুষকে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। এই সমগ্র জেলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য যা যা করা দরকার আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দ্রুততার সাথে কাজের গুণগত মানও আমরা ক্ষেত্র আমরা কোনো কম্প্রোমাইজ করি না, আমরা সেটা করছি। বর্ষার আগেই নদীর গতিপথ পরিবর্তন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী চ্যানেলে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।